بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مرات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اقرأ বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে আপনাদের সামনে নিয়মিত আয়োজন নুরুল কোরআনে বসে কথা বলার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি। নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনের উপরে আলোচনার মনে করেছিলাম গত পর্বেই শেষ করব, কিন্তু শেষ করতে পারি নাই। লা ইমকিনুসানা উকামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসা মুখতাসার। আমার মতো নগণ্যের পক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার যোগ্যতা রাখি না, বিশ্বনবীর আলোচনা করে শেষ করার মতো ইলম জ্ঞানও আমার নেই। এরপরেও চেষ্টা করি, কারণ নবীজির ভালোবাসা, নবীজির জীবন আলোচনা করার থেকে শান্তি, সুস্বাদু এবং অন্তরের প্রশান্তি আর কি হতে পারে। এই প্রত্যাশা নিয়ে যেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব হয়, এবং এই আলোচনার মাধ্যমে যেন আমার জীবনে আরও বেশি করে ইত্তেবায়ে সুন্নত জীবনের মধ্যে বাস্তবায়িত হয় আমার কথা থেকে যেন অন্ততপক্ষে কম হলেও একজন মানুষ উপকৃত হন, এই আশা এবং এই প্রত্যাশা নিয়েই আলোচনা করা। দর্শক শ্রোতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম যখন আসত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে কোনো হাদিস বর্ণনা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করার সাথে সাথে তার সমস্ত শরীর শেক করত, তার সমস্ত শরীর তখন কম্পমান হতো। সুবহানাল্লাহ, এত বড় সত্তার নাম নেওয়া, দুনিয়াতে কেউ বড় কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন এবং তার সাথে ভালোবাসা থাকলে ওই মহান ওই বিশাল ব্যক্তির নাম নিতে তার ভয় লাগে, তার শরীরে কম্পন হয়। আল্লাহর পরে যার স্থান, যার কোনো তুলনা নাই, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যিনি সকল আম্বিয়ায়ে কেরামদের ইমাম এবং সর্দার, সেই মহান সত্তার নাম আমার মতো নগণ্যের মুখ দিয়ে নেওয়া, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার এবং কত বড় অন্তর প্রশান্তির মাধ্যম। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা শুনব এবং বলবো, তখনই সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হবে। তবে একটা মাসআলা, এক বৈঠকে যদি শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়া হয়, মধ্যখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদ শরীফ না পড়লেও গুনাহ হবে না। তবে একটা বৈঠকে যদি একবারও দুরূদ শরীফ না পড়েন, তাহলে অবশ্যই গুনাহগার হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে, যেখানে যারা আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না, তার থেকে বড় হতভাগা নাই, সে বড় বখিল। আল বখিল মা যুকিরতু ইনদাহু আলাম ইসাল্লি আলাই, সেই ব্যক্তি বড় বখিল যার সামনে আমার নাম পড়া হলো, নাম শুনলো এবং আমার উপরে দুরূদ পড়লো না। এ কারণে আমরা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখনই দুরূদ পড়তে হবে। দুরূদ অনেক বড় মর্তবার একটা ইবাদত। দুরূদ ব্যতি রেখে কোনো সালাত, কোনো ইবাদত, কোনো দোয়া কবুল হয় না। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত হলো সালাত, নামাজ। দেখুন, নামাজের মধ্যে দুরূদ ব্যতি রেখে নামাজ কবুল হওয়ার কোনো উপায় নাই। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ না পড়লে নামাজ হবে না। নামাজের শেষে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা দুরূদ পড়ি সুন্নত। সবথেকে বড় যে ইবাদত সালাত, এই সালাতের মধ্যে আমরা দুরূদ পড়ি। আজান, মানুষ জন্ম নেওয়ার পরে মানুষের এক কানে আজান আর এক কানে একামত দিতে হয়, সেখানে জন্মর পরেই আজানের মধ্যে দুরূদ রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, একামতের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। মসজিদের মিনার থেকে যখন আজান ধ্বনিত হয়, আমরা যারা শুনি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মহব্বত করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নামের সাথে মিলিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, তার নামের সাথে তার প্রিয় বন্ধু দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে মিলিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা। আমরা কতই না ভাগ্যবান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার কার্যই সম্পাদন করবেন না, শুরু করবেন না। যতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত না করবেন। মানুষ বিচার দিবসে পেরেশানির মধ্যে থাকবে। বিচারের দিন এত লম্বা হবে দুনিয়ার কোনো অবস্থা দিয়ে বোঝানোর মতো নয়। সেই সময়ে মানুষ পাগলের মতো তো ছুটতে থাকবে, বিচার কার্য কেন সম্পাদন হচ্ছে না, জান্নাতে যাই আর জাহান্নামে যাই। বিচার কার্য যদি সম্পাদন হয়ে যায় তখন আল্লাহর ফয়সালা চলে আসবে, এক এক দাগি এক এক নবীর কাছে যাবে, এক এক নবীর উম্মতগণ তাদের নবীদের কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে শাফাআত করুন, আল্লাহ পাক যেন বিচার কার্য শুরু করেন। সকল নবীগণ বলবেন নাফসি নাফসি নাফসি, যাও তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের কাছে বিচার কার্য শুরু করার জন্য অনুরোধ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিচার কার্য শুরু করার জন্য অনুরোধ করবেন, আল্লাহ পাক হাসরের বিচার শুরু করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগণকে বাছাই করে করে আলাদা একটা ঝান্ডার নিচে জমা করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ওযুর জায়গাগুলো দেখে দেখে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর জায়গাগুলো চমকাতে থাকবে, সেই জায়গা দেখে দেখে বাছাই করে নেবেন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে, অসংখ্য গণিত মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর জায়গাগুলো চমকিতে থাকবে, আর ওই চমকেওয়ালা মানুষদেরকে বাছাই করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্ডার নিচে জায়গা দেবেন। এত সমস্ত মানুষ, এত সমস্ত নবীর উম্মত, এই উম্মতের মধ্যে বিশ্বনবীর উম্মতদের আলাদা একটা নিশানা থাকবে, তাদের ওযুর জায়গা থেকে নূর বিকশিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় সম্মানের অধিকারী আমরা। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ কিতাব সম্মানী কোরআনুল করিম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সম্মানী। আমরা কতই না ভাগ্যবান, এই নবীর উম্মত হয়েও যদি আমরা নিজেদের আইডেন্টিটি, নিজেদের পরিচিতি আমরা সমুন্নত রাখতে না পারি, আমাদের থেকে হতভাগা আর কে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন হযরতে আমিনার ঘরে। হযরতে আমিনা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, আর হযরতে আব্দুল্লাহ ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। আব্দুল্লাহ হলেন আল্লাহর গোলাম এবং আমিনা হলেন আমনওয়ালা, আমানত রাখনেওয়ালা। এই আমিনার গর্ভ থেকে নবীজি ইসলামের আগমন হলো। ইনশাআল্লাহ বিশ্বনবী সম্পর্কে ভালোবাসার কথা আমি বিরতির পর আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কুরআন প্রোগ্রামে উপস্থিত হলাম। আমি বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা, তার আনুগত্যের কথা। কতই না মজাদার, কতই না সুস্বাদু এই কথাগুলো বলা এবং শোনা। যার প্রতি যার ভালোবাসা, তার কথা বলতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে। মাহাব্বতের বহিঃপ্রকাশ তার অনুসরণের মাধ্যমে, তার কথা শোনার, ভালোবাসার মাধ্যমে। নিজের বাবার কথা শুনতে ভালো লাগে, মায়ের কথা, নিজের স্ত্রী সন্তানের কথা, ভালোবাসার মানুষের কথা শুনতে ভালো লাগে। আবি ও উম্মে ফিদাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের মা বাবা কুরবান, তার কথা শুনতে আরও বেশি ভালো লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম ছিল আবদুল্লাহ, আম্মার নাম ছিল আমিনা। তিনি মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন। সর্বশেষ নবী হিসাবে 570 খ্রিস্টাব্দে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেওয়ার 570 বছর পরে তিনি দুনিয়াতে তার আগমন হলো। তার আগমনের মাধ্যমে পৃথিবীর কুফুরির অন্ধকার দূর হয়ে সত্যের আলো আবারও বিকশিত হলো, আবারও আলোকিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল ছিল বেশ বেদনাদায়ক। পৃথিবীতে আসার আগেই বাবাকে হারালেন, মাকে হারিয়ে ফেললেন 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা জানকে হারালেন। চাচা জানের হাতে পরবরিশ লালন পালনের ভার পড়ল। হযরতে আব্দুল মুত্তালিব চলে গেলেন, চাচা আবু তালিব তাকে লালন পালন করলেন। ছোটকালে তিনি অনেক দুঃখ কষ্টে বড় হলেন চাচার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক মুজিজা পরিলক্ষিত হলো। জন্মের সময়ে, শিশুকালীন সময়ে, যুবক সময়ে নবীজির জীবনে হাজারো মুজিজা আল্লাহ পাকের পক্ষ থেকে দান করেছিলেন। সবথেকে বড় মুজিজা হলো কুরআনুল কারীম, কারণ এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ পাক দান করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এমন একটা আশ্চর্য কিতাব দান করলেন যে কিতাবের মতো পুরা একটা কিতাব বানানো তো দূরের কথা, এই কিতাবের একটা সূরা বানানো সম্ভবপর হয় নাই আজ পর্যন্ত, একটা আয়াত বানানো সম্ভবপর হয় নাই আজ পর্যন্ত, এবং হবেও না কিয়ামত পর্যন্ত। এই কিতাবে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কিতাবকে আমি নাজিল করেছি এবং আমি এই কিতাবকে সংরক্ষণ করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি এবং এই কিতাবকে আমি সংরক্ষণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের প্রতিটি হরফ নক্তাকে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের মাধ্যমে হেফাজত করে আসতেছেন, কিয়ামত পর্যন্ত এটা হেফাজত থাকবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে। শিশুকালীন সময়ে তার দুধ ভাই বা দুধ বোনের জন্য তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি কোনোদিন দুটি স্তনে মুখ লাগাননি, একটার থেকে দুধ পান করেছেন, তার অপর দুধ ভাইয়ের জন্য তৃতীয়টি তিনি ছেড়ে দিয়েছেন। এই শিশু মুহাম্মদের পক্ষ থেকেও বেইনসাফি কখনো হয় নাই। সুবহানাল্লাহ, তিনি কাউকে কোনোদিন গালি দেন নাই, কাউকে আঘাত করেন নাই, তিনি সকলের প্রতি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক হলেন আরহামুর রাহিমিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের জন্য, বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সে আরবে তৎকালীন ছিল হারবুল ফুজ্জার, একটা যুদ্ধ চলে আসছিল দীর্ঘদিন। হারবে ফুজ্জারে আহত নিহত মানুষের পাশে তিনি দাঁড়াতেন। গঠন করেছিলেন হিলফুল ফুজুল। 25 বছরের টকবগে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই হিলফুল ফুজুল প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্য ভ্রাতৃত্বের একটি নমুনা প্ল্যাটফর্ম গঠন করে আজও পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস সোনালিক করে লিপিবদ্ধ রয়েছে। যে কোনো জাতির যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, যে কোনো জাতির আগামী দিনের পথ চলা যদি সুগম করতে হয়, ঐক্যের দরকার, ভ্রাতৃত্বের দরকার। তাই বর্বরতার এই যুগে, গুত্রে গুত্রে হানাহানির এই যুগে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে তিনি মানুষের মধ্যে মামত্ববোধ, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছিলেন। তাকে দেওয়া হয়েছিল সেই বর্বর যুগেও আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। গোত্রে বিভক্ত এই জাতিকে তিনি ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। যে সময় মানুষের মধ্যে কোনো আমানতদারিতা ছিল না সে সময়ে তার কাছে অর্থ সংরক্ষণ করা হতো, যে কাপড় দিয়ে বাঁধে রাখা হতো সেই কাপড়ের কোনো পরিবর্তন হতো না, যে নোট রাখা হতো সেই নোটের কোনো পরিবর্তন হতো না। কোনো অবস্থায় তিনি কখনো খেয়ানত করেন নাই, সকলের আমানতকে তিনি সংরক্ষণ করে রেখেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। কাবাগর একবার পুনর্নির্মাণ করা হওয়ার জন্য পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হলো, সেই উদ্যোগে এক জায়গায় এসে তারা মক্কার মানুষেরা তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ল যে সম্মানিত যে একটি পাথর রয়েছে হজরে আসওয়াদ, সেই হজরে আসওয়াদ কোথায় রাখা হবে, কে সেটাকে সরাবেন, কে এই সম্মানের অধিকারী হবেন। গোত্রের মধ্যে আবার লেগে গেল দ্বন্দ্ব। তখন তারা সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রত্যুষে যে কাবাগরের পাদদেশে আসবেন তিনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালাই আমরা মেনে নেব। ভোরবেলা যে আসবেন, দেখা গেল ভোরবেলা একে একে সবাই সমবেত হচ্ছেন, সকলের আগে চলে এসেছেন আল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসে নাই, নবী হন নাই। সবাই তারা খুশি হয়ে গেল, তার থেকে বয়স্ক যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার গুরুজন যারা তারা পর্যন্ত খুশি হয়ে গেলেন, না আমাদের আল আমিন সবার আগে এসেছেন, আমাদের আল আমিন যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমাদের জন্য শিরোধার্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একটি বড় চাদর নিয়ে আসা হোক, আর এই চাদরে পাথরটি সম্মানিত পাথরটি চাদরের উপরে রেখে দেব, আর এই চাদরে সবার চতুর্দিকে প্রতিটি গোত্রের লিডারেরা এসে সমবেত হয়ে ধরবেন যাতে সবার সম্মান সমান থাকে। সুবহানাল্লাহ, এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে বড় একটি সমস্যার সুন্দর সমাধান দিয়ে দিয়েছিলেন আমাদের নবী, বিশ্বনবী, করুণার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন ওই পাথরে হজরে আসওয়াদ কাবাগর পুনর্নির্মাণ হওয়ার পর প্রতিস্থাপন করার সময় আসলো, একই পদ্ধতিতে বিশাল একটা কাপড়ের মধ্যে রেখে, শক্ত কাপড়ের মধ্যে রেখে আর সেটাকে নিয়ে এসে কাবাগরের কোণায় সেটাকে প্রতিস্থাপন করা হলো। এত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ছিলেন যে চেহারায় আনোয়ার মুবারক, এই চেহারার কথা কুরআনুল কারীমেও এসেছে, হাদিসের অনেক জায়গায় এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে। সিরাতের কিতাবে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাআলু ওয়াজহু তালআলু আল কমার লাইলাতুল বদর। সুবহানাল্লাহ, 14 রাতের চেহারার মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাআলু ওয়াজহু তালআলু আল কমার, চাঁদের মতো ছিল। লাইলাতুল বদর 14 রাতের চাঁদের মতো ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে চাঁদের মধ্যেও দাগ রয়েছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান রাতের আধারে কোনো কিছু সেলাই করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাড়া কাপড় সেলাই করার জন্য প্রয়োজন পড়ত, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের সামনে সুইটা নিয়ে এসে আমরা সুতাটা ঢুকাতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা ছিল আমার নবীর। সুবহানাল্লাহ, ওয়াফি তাদউইন আযীমুল হাম্মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাআলু ওয়াজহু তালাআলু আল কমার লাইলাতুল বদর সাওয়াউল বাতন ওয়াস সদর, পেট এবং সিনা ছিল বরাবর। আজকাল আমরা আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখি না, বয়স যত বাড়ে পেট বাড়তে থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট এবং সিনা ছিল বরাবর। সুবহানাল্লাহ, সমান ছিল। সাওয়াউল বাতন ওয়াস সদর বাইনাল কাতফাইহি খাতমুন নবুওয়া, দুনো কাদের মধ্যখানে ছিল মোহরে নবুব্বত। সুবহানাল্লাহ মাহরে নবুয়ত ছিল দুনুকাদের মধ্যখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরে নবুয়ত সেটা আলাদাভাবে মাহরে নবুয়তের মধ্যে এই যে মোহর সেই মোহরটা ছিল যে লাল কালারের অক্ষরগুলো উঠানো উঠানো ছিল দুনুকাদের মধ্যখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে লেখা ছিল আওয়াজ্জাহ হাইসু শিতা ফাইন্নাকা মানসুরুল আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই মাহরে নবুয়তের মধ্যে এটা ছিল লেখা আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন সেই হাঁটা মনে হতো যেন তিনি উপর থেকে নিচে নামতেছেন উপর থেকে নিচে নামার যেভাবে মানুষ একটু নিচের দিকে চাওয়া থাকে এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম্ববরে জমিনে হাঁটতে নিষেধ করেছেন এমনভাবে হাঁটতেন যেন পায়ের জমিনের মধ্যে আঘাত না হয় পা দ্বারা এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন এত বেশি লম্বাও ছিলেন না দেখতে খারাপ লাগবে কিন্তু এত শর্টও ছিলেন না এরপরেও যত বেশি মানুষের সমাবেশের মধ্যে তিনি থাকতেন তার মাথাটাই উঁচা দেখা যেত সুবহানাল্লাহ শরীরের সব গঠনের সাথে আরেকটি গঠনের মিল ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক থেকে যে ঘাম বের হতো পসিনা বের হতো সেটা ছিল মিশকে আম্বর থেকে আরও বেশি গ্রাণযুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামগণ শিশির মধ্যে সেই ঘাম ভরে রাখতেন চামড়ার চাটাইয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন গরমের সময়ে দেহ মুবারক থেকে শরীর মুবারক থেকে ঘাম যখন চামড়ার মধ্যে লেগে যেত সেগুলো সাহাবায়ে কেরামগণ শিশির মধ্যে ভরে রাখতেন বিয়ে শাদী বা কোনো খাস অনুষ্ঠানে ব্যবহার করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদের মধ্যে হাঁটতেন তখন আসমান থেকে আবর এসে ছায়া দিত যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হয় রোদ না লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় অনেক দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজার জন্য কেউ বের হলে কোথায় গেছেন রাস্তার গ্রাণ শুকে শুকে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করতে পারতেন সাহাবায়ে কেরামগণ তাকে বের করতেন গ্রাণ শুকে শুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সের অধিকারী হলেন এর আগ থেকেই তিনি গারে হেরার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন যারা হজে গেছেন গারে হেরার মধ্যে যারা উঠেছেন দেখবেন গারে হেরার থেকে কাবাগর দেখা যায় আর যারা কাবাগরের চতুর্দিকে হেরমে মক্কার বিল্ডিংয়ের মধ্যে যারা উঠেছেন একদম টপ ফ্লোরে ছাদে ওই ছাদ থেকেও গারে হেরা দেখা যায় এতে করে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে বসে কাবাগরের দিকে চেয়ে চেয়ে ধ্যান করতেন যে এই ঘরের মালিককে কাকে উপাসনা করব আমার দেশবাসী আমার প্রিয়জন তারা পাথরের পূজা করে হাতের তৈরি করা মূর্তির পূজা করে দেবদেবীর পূজা করে এমনকি কাবাগরের ভিতরে অনেক সমস্ত দেবদেবী 313টি দেবতাকে বানিয়ে রেখেছে 360টি দেবতাকে বানিয়ে তারা রেখেছে কাবাগরের ভিতরে তিনি চিন্তা করতেন ওরা তো আমাদের মওলা হতে পারে না ওদেরকে আমার এলাকার লোকেরা আমার প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজনেরা বানিয়েছে তারা কেমন করে আমাদের উপাস্য হবে সূর্য আমাদের উপাস্য হতে পারে না সূর্য সকালবেলা উদিত হয় বিকালে অস্তমিত হয়ে যায় এই পাথরগুলো আমাদের উপাস্য হতে পারে না পাথর তারা নিজেরাই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না তারা আমাদের কি কল্যাণ করবে? তারা আমাদের উপাস্য হতে পারে না। আমাদের উপাস্য একজন আছেন যিনি নিরাকার, যাকে দেখা যাচ্ছে না, যার কোনো শরিক নাই, যার কোনো সন্তানাদি নাই, যাকে কেউ জন্ম দেয় নাই, এ ধরনের কেউ আমাদের উপাস্য হবেন। আল্লাহ পাকের উপাসনায় আল্লাহ পাকের দিয়ানে মগ্ন থাকতেন গারে হেরার মধ্যে। ইত্যবসরে হযরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসলেন, এসে বললেন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা কারিইন, আমি তো পড়তে জানি না। এভাবে তিনবার বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার মধ্যে লাগিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হতে লাগলো। জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আলাইহিস সালাম যখন পড়লেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেও সেই সূরাতুল আলাকের 5টি আয়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এর আগে বলেছেন মা আনা কারিইন, আমি তো পড়তে জানি না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না। এটার মধ্যে অনেক কথা রয়েছে, বিশেষত দুইটি কারণে। আক্ষরিক জ্ঞান যদি কেউ দিত তাহলে সে নবীজি ইসলামের উস্তাদ বনে যেতেন, তার মর্যাদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হয়ে যেত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত এলিম দান করেছেন, যদিও আক্ষরিক এলিম নাই, কিন্তু আল্লাহ পাক দান করেছেন উতিতুমুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত এলিম রয়েছে সব এলিম আল্লাহ পাক দান করেছেন, কিন্তু আক্ষরিক এলিম ছিল না। আরেকটা কারণে ছিল না, দুনিয়ার লোকেরা বলবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দার্শনিক, এত বড় শিক্ষিত লোক ছিলেন। ইন্টেলিজেন্ট তো ছিলেনই, কিন্তু শিক্ষিত ছিলেন, যার কারণে তিনি এই কোরআনুল করিম নিজে লিখে ফেলেছেন, নিজে তাসনিফ করেছেন, তার বানানো কোরআনুল করিম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান না থাকার পরেও মক্কার কাফির মুশরিকেরা তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তুহমত দিয়েছে, কিন্তু তাদের এই তুহমত দাপে টিকে নাই। এ কারণে আল্লাহ পাক দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক উস্তাদ রাখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে করিমা অবতীর্ণ হলো, নেমে আসলেন ঘরে। তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে আবৃত করো, আমার মনে হয় যেন আমার শরীরে জ্বর উঠেছে। লম্বা ঘটনা বিভিন্ন সময়ে বলেছি। উদ্দেশ্য হলো ইসলাম কোরআনুল করিম অবতীর্ণ হলো। এই কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার পর প্রথমে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি ছিলেন তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হযরতে খাদিজার বয়স ছিল 55 ইয়ার্স। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন হযরতে খাদিজা টিফিনে করে খাবার নিয়ে যেতেন ওই গারে হেরাতে, যে গারে হেরাতে আমাদের মতো লোকেরা উঠতে 3-4 বোতল পানি পান করতে হয়। বয়স্ক লোকেরা তো উঠা সম্ভবপর নয়, আমরাও এখন আর উঠতে পারবো না, এত উঁচা এই পাহাড়ের মধ্যে। প্রতিদিন হযরতে খাদিজা খাবার নিয়ে যেতেন। স্বামীর প্রতি কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল। আর একজন স্বামী কত সুচরিত্রবান হলে, কত সচ্চরিত্রবান হলে সেই স্বামী এসে আজগুবি একটা কথা বলার পর সাথে সাথে তিনি ওই কথাকে বিশ্বাস করে ফেলবেন। ওই স্বামীর উপরে কত ভক্তি শ্রদ্ধা থাকলে এমনটা হয়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে এই কথা বললেন, তখন সাথে সাথে ঈমান এনে ফেললেন। সুবহানাল্লাহ। প্রথম যখন তার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা গেল, কেউ তাকের কাছে বলল, তখন তিনি বললেন এই কথা কি মুহাম্মদ বলেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছেন? তখন সবাই বলল হ্যাঁ, তোমার বন্ধু মুহাম্মদ বলতেছে, তার উপরে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাকের ওহী এসেছে, তিনি নাকি নবী হয়ে গেছেন। তখন হযরতে আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, শুনেই সাথে সাথে বললেন যে মোহাম্মদের মুখ থেকে যদি এটা শোনা বলা হয় তাহলে অবশ্যই তিনি নবী হবেন, অবশ্যই তার উপরে আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বন্ধু আরেক বন্ধুর ব্যাপারে জানে, দুনিয়ার সবাই ভালো বললেও বন্ধুদের সাথে খুশমস্কারা করা হয়, ডং হাসি তামসা করা হয়, বন্ধুর কাছে বন্ধুর গোপনীয়তা খোলা হয়ে যায়, গোপনীয়তার গোপন থাকে না। অথচ বাল্য বন্ধু হজরতে আবু বকর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের ডিফারেন্স ছিল মাত্র 2 থেকে আড়াই বছর বয়সের ব্যবধান ছিল, তাদের মধ্যে ছিল ছোটবেলা থেকেই বন্ধুত্ব। এই বন্ধু সাথে সাথে মুহাম্মদের চরিত্র সম্পর্কে জানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জানা, তিনি সাথে সাথে ঈমান নিয়ে আসলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ঈমান আনলেন প্রথমে মহিলাদের মধ্যে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং হজরত দ্বিতীয়বার যিনি ঈমান আনলেন দ্বিতীয় স্থানে তিনি ছিলেন হজরত আলী ইবনে আবি তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হজরতে আবু তালিবের সন্তান। তার বয়স ছিল 10 থেকে 12 বছর, যুবক 10 থেকে 12 বছরের সন্তান আপনার, ওই সন্তানের কতটুকু বয়স পর্যন্ত? ওই সন্তানকে মা বাবাকে ফেলে দিয়ে আরেকজনের কথা শোনানো, এটা কি যেই সেই ব্যাপার? মা বাবার অনুমতি ছাড়া আরেকজন ওই সন্তানকে, 10 বছরের একজন লোককে তার ডিফারেন্ট একটা থিওরি, আইডিওলজি তার মাথায় ঢুকিয়ে দেওয়া, এক কথায় সেটা কি সম্ভবপর হবে? ভালোবাসার সম্পর্ক থাকার কারণে, চাচাতো ভাইয়ের সাথে সুমধুর সম্পর্ক থাকার কারণে, এবং এই 10-12 বৎসরের তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন আখলাক পেয়েছেন বিদায় এক কথায় তার উপরে ঈমান নিয়ে এসেছেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম এরূপ অবস্থায় আমরা দেখেছি, তার সঙ্গে ছিলেন 5 জন কৃতদাস ছিলেন, 5 জন কৃতদাস ইসলাম গ্রহণ করেছেন, গোলাম সমাজের নিম্নস্তরের মানুষ, তাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে হলেন 2 জন মহিলা, আর বাকিরা হলেন পুরুষ। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ছিলেন প্রথমে 2 জন মহিলা, এবং পুরুষদের মধ্যে থেকে হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কৃতদাসদের মধ্যে ছিলেন যারা, তারা হলেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মহিলাদের মধ্য থেকে, তিনি ইসলাম গ্রহণ করলেন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে। 5 জন কৃতদাস যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা হলেন হজরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন উমাইয়ার কৃতদাস, আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মহিলাদের মধ্যে থেকে ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই কারণে কাফিররা মনে করত ইসলাম গরিবদের ধর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে থেকে একজন, তিনি এই সমস্ত কৃতদাসদেরকে কিনে আজাদ করেছেন। বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে আজাদ করেছেন, খরিদ করে আজাদ করেছেন। এই দিন গ্রহণ করার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত না কষ্ট করেছেন। হাবশা থেকে এসেছিলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক উমাইয়া তাকে এত কষ্ট দিত, উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে রাখত পাথর চাপা দিয়ে, বুকের মধ্যে বিশাল পাথর আর মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে, হাতের মধ্যে রসা বেঁধে, পায়ের মধ্যে রশি বেঁধে বাচ্চাদের হাতে ছেলেদের হাতে দিয়ে দিত আর তারা টানাটানি করত, গরম আঙ্গারার মধ্যে শুয়ে রাখত। আল্লাহ, শুয়ে রাখত গরম আঙ্গারের মধ্যে, শরীর থেকে ব্লাড বের হতো, পুজ বের হতো, বের হয়ে আঙ্গারাগুড়ার উপরে পড়তো আর এর থেকে ধুমা উঠত। সমস্ত শরীর এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এই সাহাবী হযরত বিলাল, তার জবান থেকে বের হতো আহাদ আহাদ আহাদ। তার মালিক বলতো, তুমি যে ধর্ম গ্রহণ করেছো সেখান থেকে ফিরে আসো, তোমাকে আজাদ করে দেব। কিন্তু তিনি বিশ্বনবীর সাথী ছাড়েন নাই, তার উপর থেকে ইমান, এক আল্লাহর উপর থেকে ইমান তিনি ছাড়েন নাই, ইমানের উপরে ছিলেন বরকরার। সুবহানাল্লাহ। আফ্রিকার বিলাল এই কলিমা গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে আল্লাহ পাকের কাছে মর্যাদাবান হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন আওয়াজ শুনলেন, খড়মের আওয়াজ। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ শোনা যায়? বললেন, মদিনার জমিনে বিলাল হাঁটতেছেন, বিলালের খড়মের আওয়াজ এই আরশের মধ্যে, আসমানের মধ্যে উপর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে। আল্লাহ পাকের কাছে বিলালের পায়ের এই আওয়াজ অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সম্মানিত হয়ে গেলেন ইসলাম গ্রহণ করার কারণে। ইসলাম এমনিতেই পৃথিবীতে বাস্তবায়িত হয় নাই, যুগে যুগে এই দিনকে গ্রহণ করার কারণে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। আম্বিয়া কেরামদের যুগে ইতিহাস পর্যালোচনা করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে পড়তে হয়েছে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে সংঘাতে লিপ্ত হতে হয়েছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, সমুদ্রে ঝাঁপ দিতে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে সুল্লিতে চড়তে হয়েছে, আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। আম্বিয়া কেরামগণ তাদের নিজেদের দেহকে দুই টুকরা করিয়েছেন, সাহাবায়ে কেরামগণ তারা শাহাদতের নজরানা পেশ করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে ৭০টি টুকরা করা হয়েছে, তার কলিজাকে এই দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য ভিতর থেকে নিয়ে এসে তার কলিজাকে ইসলাম বিদ্বেষীরা, কাফির মুশরিকরা তারা চাবিয়ে খেয়েছে। এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামগণ মদিনার সরজমিন ছেড়ে, মক্কার এই পবিত্র ভূমি ছেড়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে, দেশে দেশান্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। লক্ষ লক্ষ লক্ষাধিক সাহাবায়ে কেরামগণ থাকার পরেও তারা মদিনাতে তারা বসে থাকেন নাই, তারা দুনিয়ার গুশায় গুশায় চলে গেছেন। মাত্র কয়েক হাজার সাহাবীর কবর মুবারক মদিনা শরীফে পাওয়া যায়, আর বাকিরা কোথায় যে গেছেন দুনিয়ার বিভিন্ন প্রান্তরে। এ আরাকান পর্যন্ত এসেছিলেন, সাহাবায়ে কেরামদের কবর আরাকানে রয়েছে, সাহাবায়ে কেরামদের কবর ওই আফ্রিকার জঙ্গলে রয়েছে। তারা দিন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার গুশায় গুশায় পৌঁছে গিয়েছিলেন। এই দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য দেখুন আম্বিয়ায়ে কেরামগণ কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছেন। আমাদের ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, জেলের মধ্যে অত্যাচার করে তাকে শহীদ করা হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, তাকে দিন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করতে হয়েছে, জেলের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে, তিনি সেখানে শহীদ হয়েছেন। এভাবে আইম্মায়ে কেরামগণ তারা কত কষ্ট করেছেন। পরবর্তীতে আমাদের সালফে সালেহীনগণ দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য কত ত্যাগ তিতিক্ষা, কুরবানির নজরানা পেশ করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই সিলসিলার বুজুর্গানে দিন, উপমহাদেশের আমাদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাগণ তারা কত কষ্ট করেছেন। এই সমস্ত বুজুর্গানে দিনের ধারাবাহিকতায় আমরাও এই পৃথিবীতে যারা উলামায়ে কেরামগণ, আমাদের আসাতেদায়ে কেরামগণ, ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছেন, তাদের কষ্টের মাধ্যমেই দিন আজ পর্যন্ত টিকে আছে এবং এই সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়া কেরামদের মেহনতের মাধ্যমে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে। যতদিন পর্যন্ত এই কলিমার দাওয়াত থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত অব্যাহত থাকবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পিছনে মেহনত থাকবে, ততদিন পর্যন্ত দিন থাকবে এবং দিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। যেদিন দিন থাকবে না, যেদিন কলিমা পড়নেওয়ালা মানুষ থাকবে না, যেদিন আল্লাহকে সিজদা করনেওয়ালা মানুষ থাকবে না, যেদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষের বিলুপ্তি ঘটে যাবে, সেদিন কিয়ামত চলে আসবে। এ কারণে প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীকে যদি টিকিয়ে রাখতে হয়, পৃথিবীর মধ্যে যদি শান্তি আবারও প্রতিষ্ঠা করতে হয়, আমরা যদি ভালো থাকতে হয়, আমাদের সন্তানাদিদেরকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদেরকে দ্বীনের উপরে চলতে হবে। দ্বীনের উপরে চলা ব্যতিরেকে আর কোনো রাস্তা নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কুরআনুল করিমের মধ্যে, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব কুরআনুল করিম আর একটা আমার সুন্নাত হাদিস। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। আসুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদেরকে সাজাই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি। যদি আমরা ফলো করি তাহলে দিন টিকে থাকবে, আমরা ধ্বংস হব না, আমরা পৃথিবীতেও শান্তি পাব, মারা যাওয়ার পরেও আমরা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হব। নচেত পৃথিবীতে আমাদের জন্য যত সমস্ত লাঞ্ছনা, বঞ্চনা, অশান্তি আমাদের মধ্যে নেমে আসবে এবং আসছেও, সেই অশান্তি থেকে বাঁচতে হলে পুরোপুরি দিনকে আমরা ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সর্বাগ্রে আমাকে আমল করার সাথে সাথে আমার সকল সামঈন দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক এনায়েত করুন। আগামী প্রজন্ম, আমাদের সন্তানাদিদেরকে আমরা এমনভাবে গড়ে তুলি যেন তারা আমাদের চৌকের ঠান্ডক হয়। তাদেরকে দেখলে যেন আমার চোখ জুড়িয়ে যায়, আমাদের কলিজা জুড়িয়ে যায়। তারা যেন হয় কওমের হাদি, তারা যেন হয় কওমের খাদিম, তারা যেন হয় মানুষের হেদায়েতের মাধ্যম। সেটা যেন আমাদেরকে আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। আমরা আবারও বলি আমিন। দর্শক শ্রোতা, প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা নবীজিকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ দিতে হবে আমাদের আখলাকের মাধ্যমে। ইদাত্তাবাতা তরিকাতাহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করার মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়াস্তামালতা সুন্নাতাহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইস্তেমাল করার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে সুন্নত। পানি কীভাবে খেয়েছেন, পান করেছেন নবীজি ইসলাম, খাবার কীভাবে গ্রহণ করেছেন, কীভাবে ঘুমাইয়েছেন, কীভাবে প্রস্রাব করেছেন, সবগুলোকে আমরা ফলো করব। আমাদের দৈনন্দিন জীবনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ আমরা দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসতেন সেগুলোকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে ঘৃণা করতেন সেগুলোকে ঘৃণা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম তাদেরকে ভালোবাসে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ঘৃণা করতেন তাদেরকে ঘৃণা করে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আবারও বলি আমিন। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আগামী প্রোগ্রাম দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।